আজ আমি চতুর্থ অধ্যায়ের উপরে একটা ক্লাস নিচ্ছি, তোমরা এটা ফলো করবে। এই আলোকে এই অধ্যায়ের আরো অনেক ম্যাথ আছে, সেগুলো প্র্যাকটিস করবে। এটা খুবই সহজ অধ্যায়, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। প্রথমে প্রতিপক্ষে আছে a = 4b = 5c = 7, ক নম্বর আছে a * a^4 = কত। তো আমরা শুরু করলাম এখানে a = 4, মুক্ত রাশি a * a^3, তার মানে এই এর পাওয়ার হচ্ছে 1 আর এটার পাওয়ার হচ্ছে 3, a^4, এর মান কত? 4, 4 পাওয়ার, 4 পাওয়ার 4 হচ্ছে 256। এবার খ নম্বরে আসি, খ নম্বরে বলছে a² b² c² এর মান নিয়ে দেয়া আছে, দেয়া আছে a = 4, b = 5, c = 7। এটা লিখে প্রদত্ত রাশিটা তোলো, তুলবে প্রদত্ত রাশিটা তোলার পরে মানগুলো বসাই দিলে a² b² c² এর মান হচ্ছে 4 4 স্কয়ার, আসে কত? 9 আর 5 = 14, 6 = 21, আর 9 আর 5 = 26, 0 হাতে থাকে 2 6 8 9 90 হলো অ্যান্সার। প্রথমে মান বসাইবা, বসানোর পরে পাওয়ার গুলোকে ভাঙাইবা, এরপরে যোগ করে দিলে একটা হয়ে যাবে। আর ক নম্বর তো বুঝাইলাম, এবার আমি ক নম্বরে চলে যাই। ক নম্বরটাও সহজ, এখানে বি আর সি মান লাগবে। ক নম্বরে উদ্দীপক থেকে বি ও সি এর মান নি, এখানে b = 5 c = 7। এবার বাম পক্ষ এইচএস লিখবে, b = 5 c = 7, 5 আর 7 = 12 12 স্কয়ার, 1 4, রাইট সাইডে দিক দিয়ে লিখি b² = bc + c², ভ্যালুটা হচ্ছে 7 7² × 7 × 5, আর 7² c হলো b = 5, সরি হচ্ছে 5 5² 2 × 5 × 7 + 7² 5² হলো 25, 5 × 10 = 70, এটা হচ্ছে 49। এগুলোকে যোগ করি 4 আর 5 = 14, 9 আর 5 = 14, থাকে 5 4 5 7 12 12, তার মানে ওটা দিয়ে আমরা লিখে ফেলবো LHS = LHS, ঠিক আছে। তাহলে আমরা বি মান এখানে আর সি মান বসাইছি, পরে 144 আসছে, আর এখানে b² to bc c² মানগুলো বসাই দিছি, বসানোর ফলে গুণ করা যোগ বিয়োগ করছি আর গুণ যোগ করছি আর গুণ করছি, আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসছে।
এই ধরনের অনেক ম্যাথ তোমাদের গাইডে প্লাস বইয়ে আছে, তোমরা বাসায় প্র্যাকটিস করো। আজকে এখানে শেষ, ওকে।